বীর মুক্তিযোদ্ধা সাম্যবাদী রাজনীতিবিদ হায়দার আকবর খান রণকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশ মাটি আর মানুষের প্রতি নিষ্ঠাবান তার রাজনৈতিক আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা জানানো হচ্ছে জনমানুষের প্রিয় রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তাত্ত্বিক লেখক হায়দার আকবর খান রণ শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে রণর মরদেহ নেওয়া হয় পল্টনে সিপিবি কার্যালয়ে সেখান থেকে রাজনীতির মাঠের সতীর্থরা কাঁধে নিয়ে শোকযাত্রা করে রণকে আনেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান নিজ রাজনৈতিক অঙ্গন ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান সাম্যবাদী রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা প্রতি মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বঞ্চনাহীন মানবিক সমাজ গঠনে রণর রাজনীতির প্রতি উদ্বুদ্ধ হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা তিনি তার লেখনের মধ্য দিয়ে মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখ সবই তুলে ধরেছেন জীবনের শেষ দিন মতো যেই দশকের প্রজন্মের উপর কাঁধে ভর করে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু সেটা নতুনভাবে পূর্ণ হচ্ছে না তাই হায়দার আকবর খানের রণ যে পথ সেটাই হলো মানব মুক্তির পথ দেশ মাটি মানুষের প্রতি আমৃত্য নিষ্ঠাবান রণর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন সন্তান হচ্ছে হায়দার আকবর খান রণ যে অবদান রেখেছেন সেই নয় তিনি একজন তার লেখনের মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন বিগত শতাব্দীর ছয়ের দশক থেকে কমরেড হায়দার আকবর খান রনও বাম রাজনৈতিক জগতের আকাশের উজ্জ্বল নক্ষত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার শেষে বনানী কবরস্থানে দাফনের জন্য নেয়া হয় হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা